আমাদের রাজ্যে 19টা জনজাতির সম্প্রদায় আছে। জনজাতি যুবক ও যুবতীদের স্বাবলম্বী করে তোলাই রাজ্য সরকারের এখন মূল লক্ষ্য। দক্ষিণ জেলা ভিত্তিক এক সচেতনতা শিবিরে উপস্থিত থেকে শনিবার বক্তব্য রাখেন রাজ্যের সমবায় ও জনজাতি কল্যাণ মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। শান্তির বাজার মুকুর অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির বিধায়ক প্রমোদ রিয়াং, বিধায়ক মাইলা ফ্রুমগ, উপজাতি কল্যাণ দপ্তরের দক্ষিণ জেলার আধিকারিক পারেন্দ্র দাস, বিশিষ্ট সমাজসেবী রবীন্দ্র রিয়াং এবং উপেন্দ্র রিয়াং। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানে শুভ সূচনা করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এদিন তিনি জানান, সরকারের ঠিক কোন কোন স্কিমের মাধ্যমে জনজাতিদের সাহায্য করা যায় তা নিয়ে তথ্য দিতে রাজ্যজুড়ে অ্যাওয়ারনেস ক্যাম্প করবে জনজাতি কল্যাণ দপ্তর। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও বিশদ আলোচনা করেন তিনি। দক্ষিণ জেলা ভিত্তিক উপজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এই সচেতনতা শিবিরে জনজাতি যুবক যুবতীদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। শান্তিবাজার বিধানসভা কেন্দ্র আমাদের জনজাতি সম্প্রদায়ের বিধায়ক আছে। 39 মনো বিধানসভা কেন্দ্রের মধ্যেও আমাদের জনজাতি বিধায়ক রিপ্রেজেন্টেটিভ করে, এবং বিশেষ করে দুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রেও আমরা জনজাতি এবারে সুযোগটা পেয়েছি। বিধানসভা কেন্দ্রে শুধু বিধায়ক না, মন্ত্রী পদেও রাজ্য সরকার সম্মান দিয়ে দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে যে আমাদের বিশেষ করে জনজাতি বাইরের জন্য কিছু করা বা কিছু করার জন্য রাজ্য সরকারের যতগুলি দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা আশা করব বিশেষ করে আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলাতে যারা জনজাতির বাইরে আছে, যারা নেতৃত্বরা আছে, আশা করি আগামী দিনে সমস্যা হবে না। আমরা যত 2023 বিধানসভা নির্বাচনের পর থেকে রক্ত সংকট দেখা দিয়েছে রাজ্যে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রক্তদানের জন্য আবেদন জানিয়েছেন রাজ্যবাসীর কাছে। তারপর প্রায় এক মাস কেটে গেলেও দেখা গেছে রাজ্যের জনজাতি সম্প্রদায়ের যুবক যুবতীদের মধ্যে রক্তদানের প্রবণতা এখনও অনেক কম। ভয় কাটিয়ে রক্তদান করতে এদিন তাদের বিশেষ করে উৎসাহ দিয়েছেন রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। তিনি বারবার বলেছেন, রক্তের কোনো জাতপাত হয় না, জাতি ধর্ম নির্বিশেষে সকলেরই রক্তের প্রয়োজন হয়। তাই দ্বিধা কাটিয়ে জনজাতি মানুষদের রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। মানুষকে সেবা করতে হলে শুধু রাজনীতির মাধ্যমে আমি হাতে পতাকা নিয়ে আমি রাজনীতি করে মানুষকে সেবা করব সেটাই ছিল সীমাবদ্ধ না। আমরা অন্যান্য রকমে আমরা মানুষকে সেবা করতে পারি, মানুষকে কনভার্ট করতে পারি, ডাইভার্ট করতে পারি। তো ওই দিক দিয়ে আমি অনুরোধ করব, আমরা শুধু রাজনীতিকে শুধু বসে থাকবো, রাজনীতি পতাকা শুধু হাতে দিয়ে আমরা সমাজে কাজ করব সেটা না। আমি অনুরোধ করব জনজাতি বাইরে যারা আছে আজকে এই হলের মধ্যে, সমস্ত মণ্ডলের মাধ্যমে, সমস্ত ডিস্ট্রিক্টের মাধ্যমে, সমস্ত শক্তির মাধ্যমে বা বোর্ডের মাধ্যমে যদি আমরা পারি জনজাতি জনজাতি মোর্চার মাধ্যমে বা জনজাতি যুব সংগঠনের মাধ্যমে আমরা যত পারি এগিয়ে যাবো, রক্তদান শিবির আমরা করব। হসপিটালে যখন যাই সেখানে কোনো জনজাতির রক্ত, এটা জেনারেলের রক্ত, এটা না বেঙ্গলের রক্ত বলে কোনো দিনে সেখানে তোলা হয় না। জনজাতি যুবক যুবতীদের স্বাবলম্বী করে তুলতে এবং নিজেদের অধিকার সম্পর্কে তাদের সচেতন করতে রাজ্য সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে বলে জানিয়েছেন রাজ্যের সমবায় ও জনজাতি কল্যাণ মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।